জাতীয় পার্টির এক সময়কার দুর্গখ্যাত এলাকা রংপুর, কিন্তু রাজনৈতিক অদূরদর্শিতার ফলে জনপ্রিয়তা হারিয়ে এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়া এক দল জাতীয় পার্টি। জুলাই অভ্যুত্থানে দলটি ছিল নীরব দর্শকের ভূমিকায়। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমালোচনা করে বিতর্ক জন্ম দেন দলের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিহত করবেন বলে জানিয়েছিলেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। কিন্তু ঘোষণার ১২ দিনের মাথায় তাদের রংপুর সফরকে সামনে রেখে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি। রংপুর থেকে শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে ইমতিয়াজ আলমের রিপোর্টে বিস্তারিত। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এতে ক্ষুব্ধ হয়ে দলের নেতাকর্মীরা নিজ দুর্গক্ষেত রংপুরে তাদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। প্রশাসন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে আনলে প্রতিহত করার ঘোষণাও দেন দলটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। সেই অবাঞ্ছিত ঘোষণার ১২ দিনের মাথায় রংপুরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদের প্রতিহত করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদল করেছে জাতীয় পার্টি। এর আগে দুই সমন্বয়কের রংপুরে আসার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দেন জাপান নেতাকর্মীরা। দুপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। এ সময় তাদের হাতে লাঠি দেখা যায়। শনিবার রংপুরে এসে প্রথম কার্যক্রম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি পরিদর্শনে যান সার্জিস আলম ও বাংলাদেশ পুলিশের আইজিপি ময়নুল হক। রংপুর মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করবেন পুলিশের আইজিপি ময়নুল হক। তার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন সার্জিস আলম। পরে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেয়া রংপুরের সমন্বয়কদের সাথে আলাদা দুটি মতবিনিময় করার কথা রয়েছে তার। এ বিষয়ে শুক্রবার রাতে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জরুরি সভা ডাকেন রংপুরের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় গণমাধ্যম ও নেতাকর্মীদের তিনি বলেন, তাদের প্রতিহতের ঘোষণা আমার ব্যক্তিগত নয়, তারা দলের বিপক্ষে অবস্থান নেওয়ায় নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেন। জাতীয় পার্টির সঙ্গে থেকে ঘাপটিমারি থেকে কেউ এই সুযোগটা নিয়ে একটা বড় ধরনের ঘটনার জন্ম দেও, হ্যাঁ, সেটা কিন্তু পার্টির চেয়ারম্যান একটু মানে আমাদেরকে সাবধান করে দিয়েছে যে তোমাদের ব্যানারে থেকে তোমাদের ছত্রছায়া থেকে একটা বড় ধরনের কোনো ঘটনা যাতে না করে আবার জাতীয় পার্টির উপরে ড্রাইভারটা না চাপায় সে ব্যাপারে সজাগ থাকার জন্য উনি নির্দেশ করছে। সেই জন্য আমাদের যেটা গঠনমূলক যেটা আন্দোলন করার কথা সেটা আমরা করতে থাকবো, সেটা আমাদের করব। আমরা আশা করি যে এই ঘটনা যে কোনো ধরনের ঘটনা ফেস করার মতো সক্ষমতা জাতীয় পার্টির আছে। অবশ্য জাতীয় পার্টির এই কর্মসূচিকে পাত্তাই দিচ্ছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রংপুরের সমন্বয়ক ইমরান আহমদ গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টিকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েও কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।